গটিয়ে মারে দিয়ে মই জরা মারে যাই দি বাউ নাই মই দন্ন গো গিয়ে নেই যাই দি দিলে অভিযুক্ত যুবকর হাজত মৃত্যু ঘটনায় মাহাঙ্গা থানায় জনাইলে মৃতকর ঘর লোকে। যাজপুর জেলা বড়না থানায় দুই দিন পূর্বরু এক প্রেম ব্যাপার ঘটনা নেই যুবতীঙ্ক অভিযোগ ক্রমে মাহাঙ্গা থানা সিন্ধিপুর গাঁর যুবক ঈশ্বর সেঠীঙ্কু মাহাঙ্গা ও বরচড়া পুলিশ মিলিত ভাবে রাতে অথিয়া তা ঘর উঠাই নিয়ে তবে গতকাল রাতে সে বরচড়া থানা হাজতরে কোণী কারণ মরি যাইথিবা মৃতকর পরিবারকু পুলিশ জনাইথিলে। পুলিশ তাকে বাড়াই বাড়াই মারি দেইথিবা মৃতকর পরিবার লোকে অভিযোগ করিছন্তি। আজি এ নেই মৃতকর পরিবার লোকে ও সাই পরিসা মাহাঙ্গা থানাকু আসি এ বিষয়ে জনাইবাকু আসিথিলে। সেমানে এহার সত্যাসত্য তদন্ত দাবি করিছন্তি। ভাল পাই ইয়ে নাই ঝুটি নাই মরেছি সে আসি কইলে জানি সে থানা বলে আসি কইলে যে দেইলে সে কইলে যে আর তোমার পুয়া অতি সিরিয়াস তো মাস ইয়ে সে কইলে আমি যাবু পয়সা পত্র ধরি কোন হইছি কম্প্রোমাইজ কর দাও আউ তাকে মারি দেই গেছি কইতনি সিরিয়াস এটু পুয়া ভালো রেছিল হ্যাঁ ভালো যাই যে গাঁ বাসি বাজার দাও দাও আপনি যে কইবে পল ভালো পু নাই জানি পলিছি কাম কোন বে নিছিলে এই কেস পাই নাই জানি বা মারিলে মল পুয়া মরছি বলে আপনি কোন জানলে আমি কালি রাতে জানলি কেইটা পুয়া আপনার সে গটিয়ে পুয়া আম পুকু মাঙ্গা থানা বালা আসিকি দুইটা রাতে মতো ডাকিলে মু শুইছিলি কবাটুকু বাড়াইলে বাড়ি আনছিলে বাড়াইলে কলে ঈশ্বর সেটি অছি মুকিলে আজ্ঞা সেটু ঘরক পশিগলে মু কেউ কেউ দুইটা মোবাইল থাকা সে মোবাইল দুইটা তিনটা মোবাইল থাকা তাকে নিয়ে গেলে হাত করি মতো কে তোমার পুয় যাব থানাকে মু কী না সার ডকাইছি আউ কাম অছি কী সে গাড়ি তাকে বসাই তাকে নিয়ে পড়াইলে মোবাইল তিনটা মোবাইল তিনটা নিয়েছি মু কলি আমার মোবাইল তুমি কাই নৌছ আমার মোবাইল তা মোবাইল অলগা আমার মোবাইল অলগা না আমি দেখিকি তোমার মোবাইল দেবু আউ মোবাইল দেলে নি নেই পড়াইলে দুইটা গাড়ি দশ বারো জন ভাই আসছিলে একর সকর হচ্ছে লেডিস পুলিশ সে আমার আসছিল মাহঙ্গার সে জনে আসছিল এমতি হয়ে আমি ঘরে রইলু সে নেই পড়াইলে এবে কালি রাতে নটা সুদ্ধা আসি মাহঙ্গা থানার লোক আসি আমি কইলে যে তোমার পুয় ঝিও অতি সিরিয়াস মেডিকাল যাব তাঙ্ক সাংগে কি আস তুমি যাব মো দেহরে ভালো নাই মু ঔষধ খাওছি থন্ডা মু কলি নাই মু যাইপারিবিনি আউ আমি কালি নটা বেড়ে যাই পৌঁছবি সে যাইলে ঝুহরিকা দেখি আসি আমার বরচনা থানার কালি আমি যাই পৌঁছবু না যিয়ে হলে তুমি আস আউ তোমার পুয় ঝিও অতি সিরিয়াস আমি আউ গলুনু তারপরে সেটি আমার গাঁ পিলা যে বানা বলে সে পিলা লা তাকে কেগলে তোমার পুয় এক্সপার্ট করে যাই আজ্ঞা দেহ খারাপ নথিলা তার মো দেহ সার খারাপ থিলা তাঙ্ক দেহ খারাপ যে কইলে সিরিয়াস আছেন আপন পু বলি কে কোন পি কইলে কইলে তম দেহ কম তা দেহ কোন কইলে সিরিয়াস আছে বলি আমু কই কথা কইলে মরিলা পরে মিছ কইছেন সিরিয়াস আছেন আইয়া মরিলা পরে কি কোন তাঙ্ক কইলে আমু কইলে সিরিয়াস তম পু দেহ সিরিয়াস কইলে মরতে চলি বলি কইলে মরছি কোন কইলে মেডিকেল যাব আমু কইলে কইলে মই মেডিকেল যাব মেডিকেল যাব ইমতি আমু কইলে আমু কইলে কোউটি আছে না সময় মেডিকেল রে আছে কটক পন্ত তুমি আসো কটক পন্ত আসো ইমতি খালি আমু কইলে মরি যাইছি বলি কি কে কইলে মরি যাইছি বলি কইলে আমু মাঙ্গা মাঙ্গা থানা আমি সকাল সেটু গলু যাই বরচনা থানা গলু বরচনা থানার কে না ফাঁডি এটি না ফাঁডি অনেক আসে আনি না আমি ফাঁডিকি গলু ফাঁডি সেটু ভাই কি দেখা কলু ভাই সঙ্গে কথা হলি ভাই কে আসিলু কে হ্যাঁ আসিছি না বাপা আসিলানি মু কালি না বাপা পয়সা পত্র যোগাড় করছি আউ মু কালি আসিকি নেবি সে সাই নেকি ঘন্টা ঘন্টা তাকে কো কথাবার্তা করাইলে সাই কইলে আউ যাও পরচনা তোমার মোবাইল অছি নেই যাব
ସେଠୁ ମୁଁ ବର୍ଚଣାକୁ ଆସିଲୁ, ବର୍ଚଣାରେ ସେଠୁ କହିଲେ ଆଉ ତମେ 50,000 ଧରିକି ଆଇଲେ କାଲି ତମ ମୋବାଇଲ ନବ। ସେ ଏସ୍ଆଇ କହିଲେ ବର୍ଚଣାରେ, କହିଲେ 50,000 ଆଇଲେ କାଲି ମୋବାଇଲ ନେଇକି ଯିବ। ସେଠୁ ଆମେ କହିଲୁ ହଉ ଆମେ କାଲି ସକାଳୁ ଆସିବୁ 9:00। ମୁଁ କହିଲି କେତେବେଳେ ଆସିବୁ ନା 9:00 ଭିତରେ। କ'ଣ ପାଇଁ 50,000 ମାଗିଥିଲେ ଆପଣଙ୍କୁ? ମୋବାଇଲ ପାଇଁ। ମୋବାଇଲ ପାଇଁ 50,000 ମାଗିଲେ ଥାନାବାଲା? ହଁ। ସେଠୁ କ'ଣ ଆପଣ କ'ଣ କହିଲେ? ଆମେ କହିଲୁ କେତେବେଳେ ଆସିବୁ ନା 9:00 ଭିତରେ ଆସିଯିବ, ଆଉ ବେଳାବେଳି ଟିକେ ଆସିବ। ମୁଁ କହିଲି ହଉ 9:00 ଭିତରେ ଆସିବି। ହଉ ଆମକୁ ଗେଟ୍ ବାହାରକୁ ବିଦା କରିଦେଲେ। ମୁଁ ଛିଡ଼ା ହେଲି ଯେତେବେଳେ ଯେତେବେଳେ ମୁଁ କହିଲି ଆଉ ସେ ଝିଅ ମା ବାପା ଆସିଥିଲେ, ମୁଁ ତାଙ୍କୁ ଡାକିବା ପାଇଁ କଥା ହେବା ପାଇଁ ଡାକିଲି। ଝିଅ କହିଲେ ଆଉ ନାଇଁ ଆମର ଆମେ ଚିହ୍ନିନୁ ଜାଣିନୁ। ଏସ୍ଆଇ ସେଇଠୁ ଆମକୁ ବିଦା କରିଦେଲେ। ଗେଟ୍ ବାହାରେ ଆମେ ଛିଡ଼ା ହେଇଛୁ, ଏସ୍ଆଇ ଆଉ ସେ ଗଣେଶ ଦାସ ସେ ଝିଅର ବାପ ଝିଅର ମା ଟଙ୍କା କ'ଣ ଗଣିଲେ। ଆମେ ବାହାରେ ଛିଡ଼ା ହେଇକି ଦେଖିକି ଗେଟ୍ ବାହାରକୁ ଆମକୁ ବିଦା କରିଦେଲେ। ଆମେ ଗେଟ୍ ଏସ୍ଆଇ ବର୍ଚଣାର ଆମେ ମୋବାଇଲ ମାଗିଲୁ। ଆମକୁ କହିଲେ 50,000 ଧରିକି ଆସିବ। ଆମକୁ ଗେଟ୍ ବାହାରକୁ ବିଦା କରିଦେଲେ। ଆମେ ଗେଟ୍ ବାହାରେ ଆସିକି ଛିଡ଼ା ହେଲୁ, ଛିଡ଼ା ହେଇକି ଅଧଘଣ୍ଟା ଖଣ୍ଡେ ଛିଡ଼ା ହେଲୁ। ଛିଡ଼ା ହେଇକି ଦେଖିଲା ବେଳକୁ ସେ ଗଣେଶ ଦାସ ଆଉ ତା ଝିଅ ତା ମା ନାଁ ମୁଁ ଜାଣିନି, ସିଏ 2-3 ଜଣଙ୍କ ମା ସବୁ ଛିଡ଼ା ହେଇକି ଏସ୍ଆଇ କତିରେ ପଇସା ଖାଲି 5 ଟଙ୍କିଆ ଗଣୁଥିଲା। ଆମେ ଦେଖିଲୁ ନାଇଁ ଭାଇ। ଆମେ କାଲି ରାତି 9:00-10:00 ସୁଦ୍ଧା ଆମେ କାଲି ଖାଇ ସାରିବା ପରେ ସେଠୁ ଆସିଲେ ମାହାଙ୍ଗା ଥାନାରୁ। ମାହାଙ୍ଗା ଥାନାରୁ ଆସିଲେ କହିଲେ ଆଉ ବାପାଙ୍କୁ ଖୋଜିଲେ, ବାପା ଘରେ ଥିଲେ, ବାପା ଆସିଲେ। ବାପାଙ୍କୁ କହୁଛନ୍ତି ଆଉ ତମ ପୁଅ ଦେହ ସିରିୟସ୍, ତମେ ଯିବ। ବାପା କହିଲେ ନାଇଁ ମୋ ଦେହ ଖରାପ, ଆଉ ମୁଁ ମେଡ଼ିସିନ୍ ତ ଖାଉଛି, ଆମ ଗାଡ଼ି ଫାଡ଼ି କେବେ ହଂସିଆରି ନାହାନ୍ତି, ଆମେ କାଲି 9:00 ସୁଦ୍ଧା ଯିବୁ। ତାପରେ ଏଠୁ ପଳେଇ ଗଲେ ଯାଇକି ସେ ଗାଁ ପିଲା ଜଣେ ବାନା ହେବେ, ବାନା ସେଠି ପ୍ରଫୁଲ୍ଲ ସେଠି ପୁଅ, ତାଙ୍କୁ ଯାଇକି ଆମ ନାଳ ଛକରେ ତାଙ୍କୁ କହିଛନ୍ତି ଆଉ ତମ ପୁଅ ଡେଥ୍ ହେଇଯାଇଛି। ସିଏ ସେଇଠୁ ଆସିକି ଆମକୁ କହିଲେ ହଁ ଥାନାବାଲା ମାରିଛନ୍ତି, କାହିଁକି ନା ମୁଁ କହୁଛି ସେ ଝିଅ କାଲି ଝିଅ ବାପା ମା ପଇସା କାଲି ଏସ୍ଆଇ ନେଇଛନ୍ତି। ଆମେ ଦେଖିଛୁ, ଆମେ ପୁଅ ସାଙ୍ଗରେ କଥାବାର୍ତ୍ତା କରିକି ଆସିଲୁ। ଆସିଲା ପରେ ଗେଟ୍ ବାହାରକୁ ଆମକୁ ବିଦା କରିଦେଲେ। ବିଦା କରିଦେଲା ପରେ ଗଣେଶ ଦାସ ଆଉ ସେ ମାର ନାଇଁ ନାଇଁ ଭାଇର ଦେହ ଖରାପ ନାହିଁ, ଆମେ କାଲି ଦେଖିକି ଆସିଲୁ, ସେ ଆମ ସାଙ୍ଗରେ ହସିକି କଥା ହେଇଛି। କଟକରୁ ତୁଷାର ଜ୍ୟୋତି ନାୟକଙ୍କ ରିପୋର୍ଟ, ଓଡ଼ିଶା ହାଲଚାଲ।